এবার করোনায় আক্রান্ত হলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোভিড ধরা পড়েছে ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পেরও তবে সেই সংবাদ আর অন্য জানাতে হয়নি বরাবরের মতো টুইটারে নিজের খবর নিজেই জানালেন জানান এই পরিস্থিতি থেকে দ্রুতই বেরিয়ে আসবেন তারা আক্রান্তের পেছনে ঘটনা গত বৃহস্পতিবারই ট্রাম্পের সহকর্মী তার ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিক্সের করোনা প্রকাশ্যে আসে নির্বাচনী প্রচারে ট্রাম্পের সঙ্গী ছিলেন হিক্স পড়ছিলেন প্রচার সেরে ফেরার পথে উপসর্গ ধরা পড়ে হিক্সের জানা যায় তিনিও আক্রান্ত এই খবরটি জানার পরপরই ট্রাম্প ও মেলেনিয়া কোভিড পরীক্ষা করান শুক্রবার রিপোর্ট আসার পর জানা যায় দুজনেরই কোভিড পজিটিভ সামনেই প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকা যে হারে করোনা সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে তা নিয়ে অসন্তোষ বাড়ছে ট্রাম্পের ভূমিকায় তাছাড়া করোনা পরিস্থিতির মধ্যে মাস্ক না করার জন্য প্রবল সমালোচনা মুখে পড়তে হয়েছিল ট্রাম্পকে এমনকি সংবাদ সম্মেলনে এক সাংবাদিককে মাস্ক খুলে ফেলতেও বলেছিলেন তিনি হাতে আর মাত্র কয়েকটা দিন তারপরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন এমন একটা সময়ে খোদ মার্কিন প্রেসিডেন্টের কোভিড আক্রান্ত হয় উদ্বিগ্ন ট্রাম্পের শিবির করিম মাই মুবাল্লিক